আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ হয়েছে, খেলায় দুই দুই রেজাল্ট হয়েছে, লাস্ট টাইমে অসাধারণ একটা গোল করেছে কৌশিক দা, আউটস্ট্যান্ডিং একটা গোল করে কৌশিক দা, ভাস্কর দা, বুম্বা, কাইটা, জোসেফ, ভালো টিম, খেলায় দুই দুই রেজাল্ট, টাই ব্রেকারের মধ্যে ফলাফল হয়ে কোন টিম কোয়ার্টার ফাইনালে পৌঁছে। আরেকদিকে আছে পিন্টু, মঞ্জুর, গোলে সুজয় দা, রাজীব দা, আনিস, ভালো খেলেছে তারা, আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে। এম এস সি ফ্যান ক্লাবের প্রথম শট, শটে রাজীব দা, গোলে কৌশিক দা, খেলা হচ্ছে গুমা মথুরাপুর যুবক সংঘ ময়দান, প্রথম পুরস্কার 1,00,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 80,000 টাকা, প্রথম শট রাজীব দা, গোল করলো, গোল করলো রাজীব দা। সুমনা ইলেভেন গুমার প্রথম শট, শটে ভাস্কর দা, গোলে সুজয় দা, ভালো গোল, ভালো গোল। এম এস সি নেই শটে মঞ্জুর, এম এস সি ফ্যান ক্লাবের দ্বিতীয় শট, ফিনিশ করলো, ফিনিশ করলো মঞ্জুর। সুমনা ইলেভেন গুমার দ্বিতীয় শট, শটে বুম্বা দা, গোলে সুজয় দা, লাভলি ফিনিশ, ভালো গোল বোম্বা দা। ঠান্ডা মাথায় প্লেসিং গোল করলো। আচ্ছা, লাস্ট টাইম অবধি গোলকিপার চেঞ্জ হলো, এবার কিন্তু গোলে দাঁড়াবে জোসেফ, কৌশিক দার জায়গায় গোলে দাঁড়াবে জোসেফ, কাইটা মনে হয় কিছু বলছে জোসেফকে, কখনো কখনো এসব টিপসই কিন্তু কাজে লেগে যায়। এমএসসি ফ্যান ক্লাব, এমএসসি ফ্যান ক্লাবের হয়ে শটে এসে আনিস, গোলে জোসেফ, জোসেফ কিন্তু অনেক এরকম ট্রাই ব্রেকার শট কিন্তু সেভ করে দিয়েছেন, দেখা যাচ্ছে এই দেখা যাক সেভ করতে পারে কিনা জোসেফ। গোল করলো, গোল করলো আনিস, এবার কিন্তু সুমনা একাদশের হয়ে শটে এসে কৌশিক দা, গোলে সুজয় দা, না কৌশিক দা কিন্তু শটটা নিল না, কৌশিক শটে এসে কাইটা, এবার কিন্তু রাজীব দা যাচ্ছে, ডিসেম্বর
শটে কেইটা গোলে সুজয় দা সুমনা একাদশে তিন নম্বর শট শটে কাইটা গোলে সুজয় দা পায়ে লেগে গোল হলো সুজয় দার পায়ে লেগে গোল হলো লাস্ট অব্দি টচে গেল খেলার টাইব্রেকারে কিন্তু কোনো ফলাফল হলো না ফিফা ব্লু বাবু তরফদারের ফিরে দিয়াস তরফদার যেখানে তখন তুমি বাড়ি তোমার বাবা খোঁজ করছে তুমি বাড়িতে চলে গেল একদিকে ভাস্কর্দা একদিকে মঞ্জুর সুমন একাদশ গুমা টচে টচে জয়লাভ করলো কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো টিম ভালো টিম